বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপটা শেষ করেছেন রাজার মতোই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচই এবারের বিশ্বকাপে সাকিবের শেষ ম্যাচ, হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। ব্যাটে বলে পারফর্ম করেই বিশ্বকাপের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব ছিলেন চিরচেনা রূপেই, বোলিংয়ে এসেই কুশল ম্যান্ডিসের উইকেট তুলে নিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন। এরপর দারুণ খেলতে থাকা সাদিরা সামারা বিক্রমার উইকেটও তুলে নেন। ব্যাটিংয়েও দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলেন সাকিব। শান্তর সাথে 169 রানের জুটি গড়েন। মাত্র 65 বলে 82 রানের ইনিংস খেলে সাকিব যখন আউট হন, ততক্ষণে বাংলাদেশের জয় কেবল সময়ের অপেক্ষা। বিশ্বকাপে সাকিব আরও একবার প্রমাণ করলেন রান তাড়ায় তিনি বিশ্বসেরা। বিশ্বকাপে সাকিবই কি গ্রেটেস্ট এভার ক্রিকেটার? বিশ্বমঞ্চে সাকিবের পারফরম্যান্স অন্তত তার পক্ষেই রায় দেয়। বিশ্বকাপের ইতিহাসে সাকিব সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। 36 ম্যাচে প্রায় 42 গড়ে করেছেন 1332 রান। 11টি হাফ সেঞ্চুরির পাশাপাশি বিশ্বকাপে সাকিব 2টি সেঞ্চুরিও করেছেন। শুধু ব্যাটার হিসেবেই নয়, বোলিংয়েও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিব 11 নম্বরে থেকে শেষ করেছেন। 36 ম্যাচে নিয়েছেন 43 উইকেট। বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স বিবেচনায় সাকিবকে গ্রেটেস্ট এভার অলরাউন্ডার বলাই যায়। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।